প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং বিষয়ক ইউটিউব চ্যানেল নিউজ হাটে। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডাচ বাংলা ব্যাংকের অ্যাপস নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে অন্য ব্যাংকে টাকা পাঠানোর লিমিট সম্বন্ধে, এবং এই বিষয়ে আনুষঙ্গিক আরও যে তথ্যগুলো রয়েছে, কোন ট্রানজ্যাকশনটা কীরকম, কোন ট্রানজ্যাকশন করতে টাকা চার্জ হয়, কোন ট্রানজ্যাকশন করতে কোনো চার্জ লাগে না, কোন ট্রানজ্যাকশনটা কখন জমা হয়, একবারে কত টাকা পাঠানো যাবে, ডেইলি কত পাঠানো যাবে, মান্থলি কত পাঠানো যাবে, বিস্তারিত আজকে ভিডিওতে আমরা জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, নেক্সাস পে থেকে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে দুইভাবে টাকা ট্রান্সফার করা যায়। আপনি যদি নেক্সাস পে অ্যাপসের মেনু থেকে আদার ব্যাংক ট্রান্সফার অপশনে যান, সেখানে গেলে আপনি দুটো অপশন পাবেন। একটা হচ্ছে PEFTN ব্র্যাকেটে লেখা রেগুলার ট্রান্সফার, আর একটা হচ্ছে NPSB ট্রান্সফার, যেটা ব্র্যাকেটে লেখা আছে ইনস্ট্যান্ট। তো BEFTN হলো বাংলাদেশ ব্যাংকের একটি নেটওয়ার্ক, যার এলাবোরেশন হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। এটা হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য বাংলাদেশ ব্যাংকের একটি নেটওয়ার্ক। বাংলাদেশের ভিতরে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে এটার মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায়। এই BEFTN এর মাধ্যমে টাকা ট্রান্সফার করলে সর্বোচ্চ পরবর্তী কর্মদিবসের মধ্যে টাকাটি যে ব্যাংকে পাঠানো হচ্ছে সেখানে জমা হয়। অনেক ক্ষেত্রে সেম রীতি হয়ে যায়, অনেক ক্ষেত্রে পরবর্তী কর্মদিবসে যোগ হয়, তবে সাথে সাথে জমা হয় না। আরেকটি হচ্ছে NPSB, যার এলাবোরেশন হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এটাও বাংলাদেশ ব্যাংকের অন্যতম আরেকটি নেটওয়ার্ক, বাংলাদেশের ভিতরে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য। এই NPSB নেটওয়ার্ক ব্যবহার করে অন্য ব্যাংকে টাকা পাঠালে টাকাটি ইনস্ট্যান্ট জমা হয়ে যায়, সাথে সাথে সে অ্যাকাউন্টে জমা হয়ে যায়। BEFTN প্রায় সকল ব্যাংকই করা যায় নেক্সাস পে থেকে, তবে NPSB বা ইনস্ট্যান্ট ট্রান্সফারের মাধ্যমে সকল ব্যাংকে টাকা পাঠানো যায় না। ডাচ বাংলা ব্যাংকে 24টির মতো ব্যাংক রয়েছে যেগুলোতে NPSB-র মাধ্যমে টাকা পাঠানো যায়। ভিডিও শেষে আমরা সেই ব্যাংকগুলোর নামও বলে দেব। আপনার যে ব্যাংকে ট্রান্সফার করার দরকার, আপনি সেই ব্যাংকের লিস্টগুলো জেনে নিলে বুঝতে পারবেন যে সেই ব্যাংকে ইনস্ট্যান্ট টাকা পাঠানো যাবে কিনা। তো এখন আমরা জানবো যে BEFTN এর মাধ্যমে রেগুলার ট্রানজ্যাকশন করে টাকা পাঠানোর লিমিট। সেটা হচ্ছে এক ট্রানজ্যাকশনে একবারে আপনি সর্বোচ্চ 2 লক্ষ টাকা পাঠাতে পারবেন, এবং আপনি দৈনিক সর্বোচ্চ 5 লক্ষ টাকা পাঠাতে পারবেন। একদিনে সর্বোচ্চ BEFTN করে অন্য ব্যাংকে টাকা পাঠানো যাবে একটি নেক্সাস পে অ্যাপস থেকে 25 বার, এবং এক মাসে পাঠানো যাবে সর্বোচ্চ 100 বার। 100টি ট্রানজ্যাকশন এক মাসে করা যাবে, এক মাসে টোটাল 10 লক্ষ টাকা BEFTN করে পাঠানো যাবে। পরবর্তী লিমিট হচ্ছে NPSB লিমিট, যেটা ইনস্ট্যান্ট টাকা পাঠানো যায়। NPSB অপশনের মাধ্যমে ইনস্ট্যান্ট টাকা পাঠানো যায় এক ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 1 লক্ষ টাকা, একবারে আপনি 1 লক্ষ টাকার বেশি পাঠাতে পারবেন না। আর একদিনে টাকা পাঠানো যায় সর্বোচ্চ 5 লক্ষ টাকা। একদিনে 25 বার ট্রানজ্যাকশন করা যায়, 25 বার ইনস্ট্যান্ট টাকা পাঠানো যায় অন্য ব্যাংকে, এবং এক মাসে সর্বোচ্চ 100 বার অন্য ব্যাংকে টাকা পাঠানো যায়। তো আপনি নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে আপনার একটি অ্যাপস থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন ডেইলি BEFTN করে 5 লাখ এবং NPSB করে 5 লাখ, দুটো মিলিয়ে একদিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা অন্য ব্যাংকে পাঠানো যাবে, এবং এক মাসে BEFTN করে 10 লাখ এবং NPSB করে 10 লাখ, টোটাল 20 লক্ষ টাকা আপনার অ্যাপস থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এখন আমরা জানবো নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে আদার ব্যাংকে টাকা পাঠালে কোন ক্ষেত্রে কেমন চার্জ হয় এবং কোন ক্ষেত্রে হয় না। প্রথমেই জানবো যে আপনি নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে, আপনার যদি কোনো কোর ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ ব্যাংকের শাখায় কোনো অ্যাকাউন্ট থাকে, সেভিংস হোক, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি বা স্টুডেন্ট অ্যাকাউন্ট, যাই হোক, সেই অ্যাকাউন্ট থেকে, এবং আপনার যদি কোনো এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, এই দুই ধরনের যে কোনো অ্যাকাউন্ট থেকেই আপনি যদি অন্য ব্যাংকে BEFTN করে টাকা পাঠান, তাহলে এই ট্রান্সফারের জন্য কোনো ধরনের চার্জ হবে না। আপনি যত টাকা পাঠাবেন ততই যাবে, এর জন্য এক্সট্রা আলাদা কোনো ট্রানজ্যাকশন ফি বা চার্জ হবে না। নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে আপনি যদি BEFTN করে, আপনার যদি কোনো রকেট অ্যাকাউন্ট থাকে নেক্সাস পেতে অ্যাড করা, সেই রকেট অ্যাকাউন্ট থেকে যদি আপনি টাকা পাঠান, সেক্ষেত্রে রকেট থেকে আদার্স ব্যাংকে টাকা ট্রান্সফার করলে প্রতি হাজারে 9 টাকা করে চার্জ হবে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে। যত টাকায় পাঠান প্রতি হাজারে 9 টাকা চার্জ হবে। 1000 টাকা পাঠালে 9 টাকা, 2000 টাকা পাঠালে 18 টাকা, এইভাবে চার্জটা হবে। পরবর্তী বিষয় হচ্ছে, আপনি নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে যদি BEFTN করে আপনার ক্রেডিট কার্ড থেকে অন্য ব্যাংকে টাকা পাঠান, যদি আপনার ক্রেডিট কার্ডটি আপনার নেক্সাস পে অ্যাপসে অ্যাড করা থাকে, আপনি এটার থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। সেই ক্ষেত্রে টাকা পাঠালে আপনার ক্রেডিট কার্ডে 1% প্রসেসিং ফি হবে, চার্জ হবে, অর্থাৎ প্রতি হাজারে 10 টাকা করে চার্জ হবে, এবং যে টাকা চার্জ হবে চার্জের উপর 15% ভ্যাট হবে। নেক্সাস পে অ্যাপসে আরেকটি কার্ড রয়েছে, লয়্যালটি পয়েন্ট কার্ড। অ্যাপসে রেজিস্ট্রেশন করলেই ভিতরে একটা লাল রঙের কার্ড দেখা যায়, যেটাতে অন্য ব্যাংক থেকে অ্যাড মানি করে টাকা নিয়ে আসা যায়,
এবং নেক্সাসপে অ্যাপসে যদি কোনো কার্ড অ্যাড করা থাকে সেই কার্ড থেকেও সেন্ড মানি করে সেই লয়্যালটি পয়েন্ট কার্ডে বা লাল কার্ডে টাকা পাঠানো যায়। তো এই লয়্যালটি পয়েন্ট কার্ডের ব্যালেন্স থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় না, এটা বন্ধ আছে। মাঝে কিছুদিন চালু ছিল শুরুর দিকে, পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছে, আবার যে কোনো সময় চালু হতে পারে। এখন পর্যন্ত এটা বন্ধ আছে, তাই আমি রেস্ট্রিক্টেড লিখে দিলাম যেটা থেকে করা যায় না। তো এতক্ষণ জানলাম BEFTN ট্রানজেকশনের চার্জ, এখন জানবো NPSB ট্রানজেকশনের চার্জ, অর্থাৎ যেটা ইনস্ট্যান্ট টাকা পাঠানো যায়। আপনি যদি আপনার রাজবাংলা ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অথবা কোনো এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এগুলো কার্ড যদি আপনার অ্যাপসে অ্যাড করা থাকে সেটা থেকে আপনি যদি অন্য ব্যাংকে NPSB করে ইনস্ট্যান্ট টাকা পাঠান, সেক্ষেত্রে প্রতি লেনদেনে 10 টাকা করে চার্জ হবে। এটা একটি বাংলাদেশ ব্যাংকের ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, এই চার্জটি বাংলাদেশ ব্যাংক নিয়ে থাকে। আগে এক সময় নেওয়া হতো না, এখন বাংলাদেশ ব্যাংক এই চার্জটি আরোপ করেছে, যার ফলে এখন এই চার্জটা দিতে হয়। অর্থাৎ আপনি যদি 10 টাকা পাঠান অন্য ব্যাংকে তাহলেও আপনার চার্জ 10 টাকাই কাটবে, আবার যদি 1 লাখ টাকা পাঠান সেক্ষেত্রেও এই 10 টাকায় চার্জ হবে, অর্থাৎ একটি লেনদেনে 10 টাকা চার্জ। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, এই নেক্সাসপে অ্যাপসের পাশাপাশি রাজবাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও আপনি যদি অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করেন NPSB-র মাধ্যমে, সেক্ষেত্রেও প্রতি লেনদেনে 10 টাকা করে ট্রানজ্যাকশন ফি চার্জ হবে। পরবর্তী বিষয় হচ্ছে, আপনি যদি NPSB করেন রকেট অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে যদি ইনস্ট্যান্ট টাকা পাঠান, এক্ষেত্রে দুই ধরনের চার্জ হবে, দুইটা চার্জ হবে। একটা হচ্ছে BFTN করে পাঠানোর ক্ষেত্রে যেটা বলেছিলাম, রেগুলার ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও প্রতি হাজারে 9 টাকা করে চার্জ হয়, এখানেও প্রতি হাজারে 9 টাকা করে চার্জ হবে। এই চার্জের পাশাপাশি যেহেতু NPSB নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকেও আবার প্রতি লেনদেনের ক্ষেত্রে 10 টাকা করে চার্জ হবে। অর্থাৎ আপনি যত টাকা পাঠাবেন সেটার উপর প্রতি হাজারে 9 টাকা ব্যাংক চার্জ করবে আপনার কাছে, আর এর পাশাপাশি অতিরিক্ত আরও 10 টাকা বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক ফি বাবদ চার্জ হবে। অর্থাৎ আপনি যদি 1000 টাকা পাঠান, এই জায়গায় ব্যাংক চার্জ করবে আপনার 1009 টাকা, আর বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক চার্জ হবে 10 টাকা, 19 টাকা চার্জ হবে। পরবর্তী বিষয় হচ্ছে, NPSB করে ইনস্ট্যান্ট যদি আপনার ক্রেডিট কার্ড থেকে নেক্সাসপে অ্যাপসের মাধ্যমে অন্য ব্যাংকে টাকা পাঠান, এক্ষেত্রেও দুই ধরনের চার্জ হবে একসাথে। একটা হচ্ছে 1% প্রসেসিং ফি হবে, যত টাকা পাঠাবেন এর উপর 1% করে ব্যাংক আপনার কাছ থেকে ক্রেডিট কার্ডে চার্জ নেবে, প্রতি হাজারে 10 টাকা, এবং এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক বাবদ বাংলাদেশ ব্যাংক 10 টাকা চার্জ করবে। এই দুইটা চার্জ হবে। এবং NPSB করে লয়্যালটি পয়েন্ট কার্ড যেটা আছে লাল রঙের কার্ড, এটা থেকে NPSB করাটাও বন্ধ আছে। BFTN যেমন বন্ধ হয় কিভাবে NPSB করা বন্ধ আছে, এটার মাধ্যমে NPSB করা যায় না। তো দর্শক, এই ছিল লিমিট এবং ফিজ এন্ড চার্জ। চলুন আমরা এখন জেনে নিই কোন কোন ব্যাংকে NPSB করে বা ইনস্ট্যান্ট টাকা পাঠানো যাবে। যেটা শুরুতে বলেছিলাম, সকল ব্যাংকে পাঠানো যায় না, সিলেক্টেড কিছু ব্যাংক আছে। এটা বিভিন্ন সময় নতুন করে কোনো একটা ব্যাংক অ্যাড হয়, কোনোটা বাদ যায়, এরকম বিভিন্ন সময় আপডেট হয়। বর্তমানে যেটা আছে আমি সেই লিস্টটা আপনাকে জানিয়ে দিচ্ছি। ব্যাংকগুলো হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, তারপর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালি ব্যাংক, সীমান্ত ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, তারপর এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ওয়ান ব্যাংক, তারপর উত্তরা ব্যাংক এবং IFSC ব্যাংক। এই 24টি ব্যাংকে এখন নেক্সাসপে অ্যাপসের মাধ্যমে ইনস্ট্যান্ট টাকা পাঠানো যায়। দর্শক, নেক্সাসপে অ্যাপসের মাধ্যমে ফান্ড ট্রান্সফার সংক্রান্ত বিষয় সহ যে কোনো বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে উত্তরটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নিয়মিত ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।